हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल डेली ब्लॉगर तुली। केमन आछो सबाई? आशा करछि सबाई खूब भालो आछो, आमराओ किन्तु खूब भालो आछि। आमी तुली आर चले एसेछि एकटा आत्तो बड़ो ब्याग निये। एई देखो ब्यागटा, देखेछो कत्तो बड़ो एकटा ब्याग। एर मध्ये कि आछे बोलो तो? दार्जिलिं थेके कि कि केनाकाटा करेछि सेई सबकिछु एई ब्यागेर मध्ये आछे। तो तोमादेर साथे तो आमी सबकिछुई शेयार करि, ताई जोन्नो भाबलाम যে কি কি কেনাকাটা আমরা ওখান থেকে করেছি সবার জন্য সেটা আগে তোমাদের সাথে আমি শেয়ার করি। তাই জন্যই ব্যাগটা খোলার আগে ব্যাগ শুদ্ধ নিয়ে বসে পড়েছি। তো চলো আর দেরি না করে চটপট করে ব্যাগটা খোলা যাক। দার্জিলিং থেকে আমাদের অনেক কিছুই কেনাকাটা হয়েছে, তবে আমার ইচ্ছা ছিল আরো কিছু কেনা, কিন্তু কে বয়ে বয়ে আনবে সেটার কথা মাথায় রেখেই তেমন ভাবে আর কেনাকাটা করতে পারিনি। যতটুকু ক্যারি করতে পারবো ততটুকুই জিনিস ওখান থেকে কিনেছি। তো চলো আর বক বক না করে তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমেই শুরু করছি চা। দার্জিলিং এ যাব আর চা কিনবো না সেটা তো হয় না, তাই জন্য এই যে দার্জিলিং। এটা গ্রিন টি, আর এটা মশলা চা দুধ চা করার জন্য আর কি। এই তিন রকমের চা কেনা হয়েছে। আর তারপরে ফুচকুদের দিয়ে শুরু করি। এই সোয়েটারটা কিনেছি ঘন্টা বাবুর জন্য। তোমরা তো চেনো ঘন্টা বাবুকে, আমার বোনের ছেলে। কালারটা খুব সুন্দর, ফোনের ক্যামেরায় যেমন লাগছে কালারটা ঠিক তেমনই। ঠিক আছে, এটা ঘন্টার জন্য। আর তারপরে ঘন্টুর জন্য, মানে আমার কুটুসের জন্য। কুটুসের অনেকগুলো না ফুল হাতা সোয়েটার, তারপরে উলিকটের গেঞ্জি, জ্যাকেট অনেক আছে, কিন্তু হাফ সোয়েটারটা একটু ছোট হয়ে গেছে, তাই জন্য এবছর ওর জন্য একটা হাফ সোয়েটার কিনেছি। যে এটা এই বরফি বরফি এই ডিজাইনটা না আমার খুব ভালো লাগে। বাবা এর একটা এরকম হাফ সোয়েটার আছে এরকম, আমি সেই জন্যই যাওয়ার আগেই বলেছিলাম যে ওখান থেকে যদি কুটুসের জন্য এরকম সোয়েটার পাই তো আমি নেব। এটা নিয়েছি কুটুসের জন্য। আর ওর জন্য নিয়েছি আর একটা এইরকম টুপি। ওর এবছর দেখছি টুপিগুলো খুব ছোট হয়ে গেছে, যাওয়ার সময় টুপি নেব বলে গোছাচ্ছিলাম ব্যাগ, যখন তখন দেখলাম যে টুপিটাও ছোট হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে একটা টুপি কিনে ওখানে পরাবো, কিন্তু ওখানে তো ঠান্ডাই নেই যে টুপি পরবে। তো যাই হোক টুপিটা কেনা হয়েছে। ভিতরটা এরকম ফার টাইপের দেওয়া আছে নরম। ঠিক আছে, এই সোয়েটারটা আর টুপিটা হচ্ছে আমার কুটুসের। এরপরে এই যে দেখো এই একটা পঞ্চু। পঞ্চুগুলো আমার কি ভালো লাগে, আমিও ছোটবেলায় খুব পঞ্চু করেছি। এই পঞ্চুটা নিয়েছি আমার পাশের বাড়ির একটা বোন আছে তার জন্য। দেখো এখানটা আবার একটা বোতাম দেওয়া, মাথা কলানো। আর এরপরে নিয়েছি আমার দুই ভাইয়ের জন্য দুটো সোয়েটার, একটা আমার মাসির ছেলে পুগলু আর একটা আমার পাশের বাড়ির একটা ভাই, তাদের দুজনের জন্য দুটো সোয়েটারই নিয়েছি। একই সোয়েটার নিয়েছি, খালি কালার আলাদা, কাকে কোনটা দেবো জানি না, তবে দুই কালারের দুটো নিয়েছি। কালারটা খুব সুন্দর না,
উলের ব্লাউজ মায়ের জন্য নিয়েছি, এই বাড়ির মায়ের জন্য। এই বাড়ির মা সোয়েটার ফোয়েটার পছন্দ করে না, উলের ব্লাউজ পরতেই বেশি ভালোবাসে, তো তাই জন্য এই উলের ব্লাউজটা মায়ের জন্য নিয়েছি। তবে আমি একটু ডিজাইন করা খুঁজছিলাম, এই যে পিঠের দিকে সে সুতোর মানে সুতো মানে উল দিয়ে কাজ করা থাকে, বা এরকম সামনের দিকটাতেও ফুল ফুল টাইপের করা থাকে, ওরকম খুঁজছিলাম কিন্তু কোথাও পেলাম না, সব জায়গাতে এই প্লেন। লাস্টে এই প্লেনটাই নিতে হলো বাধ্য হয়ে। ঠিক আছে, তারপরে এই বাড়ির বাবার জন্য এই সোয়েটারটা ব্ল্যাক কালারে। ঠিক আছে, এরপরে আছে সর পুটুস আমার বাপির জন্য একটা সোয়েটার। বাবার সোয়েটারটা মাঝখানে বোতাম আর বাপিরটা এমনি মাথা গলানো আর কি, গলা এই যে হাত কাটা। এটা দুরকম ভাবেই পরা যেতে পারে, ব্লু মানে এদিকে পড়লে ব্লু কালার আসবে, আর এটাকে এরকম উল্টে দিয়ে করলে আবার এই মেরুন কালারটা আসবে, মেরুন কালার দুদিকে এটা ইউজ করা যেতে পারে। তবে এই বেশিরভাগ কেনাকাটাই বাবাই করেছে, আমি করিনি, আমি খালি এক জায়গায় চুপ করে ছেলে নিয়ে বসেছিলাম, ও প্রচন্ড ভিড় ভাট্টা, তার মধ্যে পুটুষকে নিয়ে খুব অসুবিধা, তাই জন্য আমি একটা দোকানে চুপ করে বসেছিলাম, বাবাইকেই বলে দিয়েছিলাম মোটামুটি কার জন্য কি নেওয়ার কথা, ও মোটামুটি এগুলো সব বেশিরভাগটাই আর কি ওই করেছে। আর এখানে আছে দুটো চাদর, গায়ের চাদর, এটা আমার দুই দিদার জন্য নিয়েছি, একই চাদর খালি কালারটা একটু আলাদা। সুন্দর দেখতে না, খুব সুন্দর সামনে থেকে আরো সুন্দর দেখতে লাগছে, ফোনের ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না কাজগুলো। খুব হালকা সফট এই একটা, আর একটা কালারটা প্রায় একই, তবে একদম সেম নয় কিন্তু প্রায় একই কালার, বুঝতে পারছো কাজটা। তারপরে কি সুন্দর না, পিঙ্ক কালার তো আমার খুবই পছন্দের, এটা দেখেই আমি বুঝে নিয়েছিলাম যে এটা আমার জন্যই আছে, পিঙ্ক কালার আমার ভীষণ ভালো লাগে, কালারটা দেখেই আমার খুব পছন্দ হয়েছে। একদম লং সোয়েটার যেরকম বোতাম দেওয়া,
কালারটা কেমন আমাকে কিন্তু কমেন্টে জানিও। এইটা আর এই আর একটা, এটা একটুখানি ওই সেই কি কালার বলবো, ওই সেই দুধে আলতা টাইপের কালার। এটা ওই একই সোয়েটার, লং এরকম বড় বড় বোতাম দেওয়া, খালি কালারটা আলাদা। এই দুটো নিয়েছি, একটা আমার মায়ের জন্য আর একটা আমার মাসির জন্য। কে কোনটা নেবে আমি জানি না, দুটোই আমি একই কালার খুঁজছিলাম কিন্তু পাইনি, তাই জন্য দুটো দুই কালারের হয়েছে কিন্তু সোয়েটারটা এক। তো জানি না মা কোনটা নেবে, মাসি কোনটা নেবে, যার যেটা পছন্দ সে সেটাই নেবে। এইবারে হচ্ছে ওখানে রেখে দাও। এরপরে হচ্ছে আমার জিনিস, পিঙ্ক কালার তো আমার পছন্দের একটা রং, পিঙ্ক ছাড়া আমি অন্য কিছু কালারের দিকে খুব একটা বেশি তাকাতে পারি না। আমার জন্য একটা পঞ্চু, এটা বাবাই আমাকে গিফট করেছে, তাই তো? তুমি আমাকে গিফট করেছো তো? একটা বোতাম দেওয়া আর আমি ছোটবেলায় খুব পঞ্চু পরেছি। এই পঞ্চু বাবা এরকম খুব পছন্দ, আগের বছরই আমাকে বলছিল যে এরকম পঞ্চু বাবা যা তুমি কিনতে পারো না, তো আগের বছর আমার আর কেনা হয়নি, তারপর ওখানে গিয়ে ওর খুব পছন্দ বলে এখান থেকে তোমাকে একটা কিনে দেবো। বললাম ঠিক আছে তাহলে দেবে, তো ওই এটা আমাকে কিনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এটা পিঙ্ক, এটা পিঙ্ক, মা যদি এই পিঙ্ক কালারের সোয়েটারটা নেয় ভালোই হবে, আমি মায়ের থেকে নিয়ে পড়তে পারবো, তবে জানি না মায়ের কি পছন্দ। এইরকম দুটো নেওয়া হয়েছিল, মানে একই কালারের পিঙ্ক কালারেরই দুটো পঞ্চু নেওয়া হয়েছিল, একটা দিদিভাইকে দেওয়া হয়েছে, ওখানেই দিয়ে দিয়েছি, বাড়িতে আর বয় আনিনি, দিদিভাইয়ের জিনিস দিদিভাইকে ওখানেই দিয়ে দিয়েছি, আর এইটা আমার জন্য। আর একটা সোয়েটারও বাবাই আমাকে কিনে দিয়েছে, অনেক কিছু কিনে দিয়েছে। এই যে এই একটা সোয়েটার, কবে যে সব পরবো তার ঠিক ঠিকানা নেই, কত কি কেনা হয়ে গেছে। এখানে বোতাম গুলো খুব সুন্দর দেখো, ফুলের মতো করা। আসলে কি ব্যাপারটা হয়েছে, ওখানে না আমরা খুব একটা বেশি সোয়েটার ফোয়েটার নিয়ে যাইনি, আমি তো একটা সোয়েটার নিয়ে গেছিলাম, আমি জানি যদি খুব ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে ওখান থেকে কিনে একটা পরবো, কারণ যাচ্ছি যখন কিছু তো কিনবো নিশ্চয়ই, সেটা জানা কথা। তো তাই জন্য খুব বেশি সোয়েটার ফোয়েটার নিয়ে যাইনি, আর গিয়ে এটা কিনেও ছিলাম ওখানে পরার জন্য, কিন্তু ওখানে তো ঠান্ডাই নেই, মানে মোটামুটি একটা সোয়েটার নিয়ে গেছি, সেটাও খুব একটা বেশি পরেছি বলে আমার মনে পড়ে না, বেশ ভালো মতোই গরম। তো তাই জন্য এগুলো নতুন অবস্থাতেই এখানে চলে এসেছে, এগুলো আর ওখানে পরা হয়নি, কিন্তু ওখানে পরার জন্যই কিনেছিলাম। এগুলো জিন্সের সাথে পরলেও খুব ভালো লাগে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কেনাকাটা। বাবাইকে আমি অনেক করে কিছু কেনার কথা বলেছিলাম কিন্তু ও নিজের জন্য কিছুই কেনেনি, তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। এই যে দেখো, তো কেমন লাগলো, কোন জিনিসটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবার কালকে অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো। ঠিক আছে, টাটা।